চাঁচলের মুখ উজ্জ্বল করল অনুশ্রেয়া। মাধ্যমিকে সম্ভাব্য পঞ্চম হয়েছে চাঁচলের অনুশ্রেয়া দাস। অনুশ্রেয়া পেয়েছে 688 নম্বর। চাঁচলের রানী দাক্ষায়ণী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী। চাঁচলের অরবিন্দ পল্লীতে থাকে। বাবা অভিজিৎ দাস, প্রাক্তন সেনাকর্তা। মা জয়ন্তী দাস, তিনি গৃহবধূ। অনুশ্রেয়া দাস বলেন, ভবিষ্যৎ জীবনে তিনি চিকিৎসক হতে চান, দুস্থ মানুষজনের সেবা করতে চান। পরীক্ষার প্রস্তুতি প্রসঙ্গে অনুশ্রেয়া বলেন, পাঠ্য বইগুলো খুঁটিয়ে পড়েছি। পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতে ভালোবাসে অনুশ্রেয়া। ভালোবাসে রবি ঠাকুরের কবিতা পড়তে ও আবৃত্তি করতে। বাবা অভিজিৎ দাস ও জয়ন্তী দাস মেয়ের এই সাফল্যে খুশি। দেবাশিস ঘোষের রিপোর্ট, NTVWB। আপনি কি এই ফল আশা করেছিলেন? কিভাবে প্রস্তুতি নিয়েছিলেন আপনি? কতক্ষণ পড়াশোনা করতেন? স্কুল টিউশন ছাড়া 5-6 ঘন্টা দিনে পড়তাম নিজে থেকে। গৃহ শিক্ষক কি ছিলেন আপনার? প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা করে ছিল একটা করে গৃহ শিক্ষক। এই সাফল্যের মূল চাবিকাঠি কি? কি ফর্মুলায় পড়াশোনা করেছিলেন যে এত ভালো রেজাল্ট হয়েছে? প্রথমত ওই টেক্সটবুকগুলো খুব খুঁটিয়ে পড়েছিলাম প্রত্যেকটা লাইন ধরে ধরে, এবং প্রত্যেকটা বইয়ের ইতিহাস, ভূগোল এসবের প্রত্যেকটা একাধিক টেক্সটবুক ছিল, প্রত্যেকটা বইকেই পড়েছিলাম খুব ভালোভাবে। এবং তাছাড়া সহায়ক বই থেকেও কিছু সাহায্য পেয়েছি, এছাড়া টিচার্সরা অনেক সাহায্য করেছে। এভাবে এই আপনার আগামী দিনের ইচ্ছে কি আছে? ডাক্তার হওয়ার ইচ্ছে আছে। কেন চিকিৎসক হওয়ার ইচ্ছে কেন? কারণ আমাদের ফ্যামিলিতে কেউ ডাক্তার নেই, তাছাড়া গরিবদের সেবা করার জন্য, দেশের সেবার জন্য ডাক্তারটাই ভালো লাগে আমার। পড়াশোনা ছাড়াও আর কি করতেন? ছবি আঁকতে ভালো লাগে আমার মূলত। গান কি ধরনের সঙ্গীত পছন্দ করেন? সেরকমভাবে শোনা হয় না আসলে, গান বিশেষত ছবিটাই আমি আঁকি অবসর সময়ে। খেলাধুলো এই গত কয়েক বছরে তো হয়নি খুব একটা সেরকম। মানে অবসরে কি খেলা দেখেন, ক্রিকেট খেলা দেখেন? না, দেখা হয় না। কী ধরনের খাবার পছন্দ করেন, কী খেতে বেশি ভালো লাগে? আমার বাড়ির খাওয়া ভালো লাগে, তাছাড়া ফাস্ট ফুডও ভালো লাগে। আগামী দিনে যারা মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আপনার বাড়ি কোনটা? অবশ্যই বলবো যে টেক্সটবুকগুলোকেই ভালোভাবে পড়তে হবে, আর টিচার্সরা যেগুলো বলবে সেগুলো খুব ভালো করে শুনতে হবে। এছাড়া সমস্ত বইপত্র ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে টিচার্সদের কথা শুনে মোটামুটি সব কিছুই ঠিকঠাক। অনলাইন ক্লাস ভালো না তোমার? অফলাইন ক্লাসটা ভালো? কি অনলাইন ক্লাসের ক্ষেত্রে বাড়িতে পড়ার ক্ষেত্রে অনেক সময় পাওয়া যায়, যেহেতু যাতায়াতের সময়টা বেঁচে যায়, কিন্তু অফলাইনের ক্ষেত্রে একটা ডিসিপ্লিন থাকে, টিচার পড়া দেয় পড়া নেয়, তো এই দিকটা বেশি ভালো। ভালোবাসো কি ছবি আঁকা? ছবি আঁকতে মেয়ে কেমন লাগছে আপনার? ভালো লাগছে, কি বলবো, ও তো আশা করেছিল যে 1-10 মধ্যে থাকবে, সে হতে পেরেছে, খুব খুশি। আপনার মেয়ে বলেছে যে আগামী দিনে উনি একজন চিকিৎসক হতে চান, তো মা হিসাবে কতটা উৎসাহ দেবেন মেয়েকে তার যে যে ইচ্ছে পূরণে? সম্ভব সাহায্য করব, তারপরে তো ওর উপর সব কিছু নির্ভর করে। একজন মা হিসাবে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, যারা ছাত্রছাত্রী, তাদের উদ্দেশ্যে একটু যদি কিছু বলেন, কতটা পড়াশোনায় মনোযোগী হবে তারা, কিভাবে তারা চললে ভালো রেজাল্ট করতে পারবে? আসলে কি, পড়াশোনা যখন যার ইচ্ছে করতে পারে, কিন্তু একটু মন দিয়ে পড়াশোনা করলেই সাফল্য পাওয়া যায়। আমি তাই আমার মেয়ের মধ্যেই পেয়েছি, ও মন দিয়ে পড়াশোনা করে, যখনই পড়ার ইচ্ছে হয় পড়ত। আপনার নাম এবং পরিচয়? আমার নাম জয়ন্তী সাহা। আপনি অনুশ্রেয়ার মা? আমি তো এরকম আশাই করেছিলাম, তবে 1-10 থাকবেই, তো পঞ্চম হবে এটা আশা করি তো হয়নি। আর ও প্রথম থেকেই, মানে প্রাইমারি সেকশন থেকে প্রথম থেকেই ও ভালো, এবং ও নিজের পড়ার প্রতি অনেক জাগরুক। আমি তো এরকম বাইরে থাকতাম, যেহেতু আমি ফোর্সের চাকরি করতাম, ওর মাই ব্যাপারটা দেখাশোনা বেশি করতো।
আপনার মেয়ে ভাবছে যে এর পরবর্তীতে একজন চিকিৎসক হবেন, তো কতটা উৎসাহিত তাকে করবেন বাবা হিসেবে? হ্যাঁ, ওর ইচ্ছা তো পূরণ করতেই হবে যেই করেই হোক। আমাদের তো বিএসএফ শুধু পেনশনের উপর নির্ভর, যেই করেই হোক যেইভাবেই হোক ওর ইচ্ছা পূরণ করতে হবে, নাহলে তো আমি আনসাকসেস বাবা হয়ে যাব। দেখি কতক্ষণে কী হয়। যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে একটু যদি কিছু বার্তা দেন। না, এই ব্যাপারে তো মেয়েই ঠিক বলবে। আমি বলবো যে যেটুকুই পড়বে সেটুকু যেন খুব ভালোভাবে পড়ে, ও যেটুকুই পড়াশোনা করবে যেন মনোযোগ সহকারে পড়ে আর নিজের লক্ষ্য স্থির রাখে। এখনকার প্রজন্ম তো আপনার বেশিরভাগের ক্ষেত্রে দেখা যাচ্ছে মোবাইল বা টিভিতে আকৃষ্ট হয়ে যাচ্ছে বেশি, তো এই বিষয়টা নিয়ে যদি দু চারটে কথা বলেন। না, কথাটা ঠিক যে মোবাইলের ফলে যারা মোবাইলকে ভালো পথে নিচ্ছে তারা ভালো রেজাল্ট করছে, আর যারা মোবাইলকে খারাপ পথে নিচ্ছে তাদের রেজাল্ট খারাপ হবেই। অতএব মা বাবাকে দেখা উচিত আমার বাচ্চাটা মোবাইল নিয়ে কী করছে। খেলাধুলার প্রতিও তো একটা অনীহা এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, খেলাধুলা মাঠে যাচ্ছে না, মাঠে যাচ্ছে না, কারণ আজকে যে পড়াশোনার কম্পিটিশন, সকালে টিউশন বিকেলে টিউশন বা স্কুল, এতে বাচ্চারা আর পেরে উঠতে পারছে না যে ওরা মাঠে যায়। এদিকে আমিও এই কথাই বলছি যে খেলাধুলো একেবারেই হচ্ছে। আপনার নাম এবং পরিচয়টা? আপনার নাম এবং পরিচয়? আমার নাম, আমি অভিজিৎ দাস, চাচল অরবিন্দপল্লি লেন টু। আমি একজন এক্স বিএসএফ, বছর 5 হলো আমি বাড়িতে পেনশন এসেছি।